এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 48 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনটি ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলায় দেইর এল বালায় সংস্থার একটি কেন্দ্রের কাছে আঘাত হানে, যেখান থেকে সংস্থাটি গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করে থাকে। গেল 9 মাসে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা UNRW এর 70% স্কুলে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 539 জন।